হ্যালো সবাই, আশা করি তোমরা ভালো আছো। অ্যাক্টিভেশন ট্রেনিং এর এই পর্যায়ে আমরা জানবো নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার বিষয়ে। তোমরা অনেকে নিশ্চয়ই অলরেডি বিভিন্ন অ্যাক্টিভেশনে কাজ করেছো, আবার অনেকে এই প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছ, কিন্তু নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার বিষয়ে তোমাদের সবারই জানা প্রয়োজন। তোমরা যখনই কোনো ব্র্যান্ডের জন্য কাজ করে থাকো, তখন তোমাদের মনে রাখতে হবে ইউনিলিভারের পক্ষ থেকে সেই ব্র্যান্ডটিকে তুমি রিপ্রেজেন্ট করছো। তোমাদের আরও মনে রাখতে হবে যে আমাদের কনজিউমার এবং ইউনিলিভারের মাঝখানে একমাত্র তোমরাই হচ্ছে যোগাযোগের মাধ্যম। তোমাদের সেশন দেখার সময় কনজিউমাররা তোমাদেরকে নিয়ে যেমন ধারণা করবে, ঠিক তেমন ধারণাই কিন্তু আমাদের ব্র্যান্ড সম্পর্কে করাটা খুবই স্বাভাবিক। তার মানে তোমাদেরকে দেখে অথবা তোমাদের কথা শুনে যদি তাদের ভালো লাগে, তাহলে আমাদের ব্র্যান্ড সম্পর্কেও তাদের ভালো ধারণা হবে। ঠিক একইভাবে তোমাদের কারণে যদি তাদের কোনো খারাপ অভিজ্ঞতা হয়, সেটি কিন্তু তারা আমাদের ব্র্যান্ডের নাম দিয়েই মনে রাখবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, স্পিচ এবং বিহেভিয়ার। প্রথমে আমরা জানবো অ্যাপিয়ারেন্স সম্পর্কে। অ্যাপিয়ারেন্স বলতে সোজা কথায় আমাদের দেখতে কেমন লাগে সেটাই বোঝায়। আমরা যখন কারোর সাথে কথা বলি, তখন কিন্তু সবার আগে আমাদের মুখটাই চোখে পড়ে। এজন্য আমাদের উচিত সবসময় আমাদের মুখটা পরিষ্কার রাখা। মেয়েদের মধ্যে তোমরা যারা মেকআপ ইউজ করো, তারা খেয়াল রাখবে তোমাদের মেকআপটা যেন সবসময় হালকা হয় আর বেশি চোখে না পড়ে। ছেলে বা মেয়ে সবার জন্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের ইউনিফর্ম সবসময় পরিষ্কার থাকে। এছাড়া আমাদের ইউনিফর্মের সাথে মানায় না এমন জুতা, জুয়েলারি, স্কার্ফ অথবা হেয়ার ব্যান্ড আমরা ব্যবহার করব না। তোমরা অনেকে অনেক রকম হেয়ারস্টাইল করে থাকো, কিন্তু আমাদের ইউনিফর্মের সাথে মানায় না এমন হেয়ারস্টাইল করা কিন্তু উচিত হবে না। আবার চুল একদম এলোমেলো বা তেলতেলে থাকলেও দেখতে ভালো লাগবে না। এই ছবিগুলো দেখেই তোমরা বুঝতে পারবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারলে তোমাদের দেখতে কেমন লাগতে পারে। অ্যাপিয়ারেন্সের যে বিষয়টা অনেকে বেশ গুরুত্ব দেয় না, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের পরিচ্ছন্নতা। অনেকে হয়তো পরিচ্ছন্ন থাকা বলতে গোসল করাকে বোঝায়, কিন্তু এটা ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে তোমাদেরকে অনেক সময় অপ্রস্তুত অবস্থায় পড়তে হতে পারে। যেমন অ্যান্টিপারস্পিরেন্ট ইউজ করা অথবা রেগুলার দাঁত ব্রাশ করা, এই অভ্যাসগুলো গড়ে তুললে তোমাদের এরকম অপ্রস্তুত অবস্থায় পড়তে হবে না। অ্যাপিয়ারেন্সে পরে আসি বডি ল্যাঙ্গুয়েজে। বডি ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত দেহভঙ্গিকে বোঝায়। অ্যাক্টিভেশনে কাজ করার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এমন হতে হবে যেন তোমাকে দেখতে সবসময় কনফিডেন্ট মনে হয়। বডি ল্যাঙ্গুয়েজকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, পশ্চার, আই মুভমেন্ট এবং জেস্চার। প্রথমে আমরা জানবো ফেসিয়াল এক্সপ্রেশন সম্পর্কে। কনজিউমারদের সাথে কথা বলার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের ফেসের এক্সপ্রেশন হাসি খুশি থাকতে হবে। এরপর আসি বডি পশ্চারে। বডি পশ্চার বলতে আমরা বুঝি আমাদের বসা বা দাঁড়ানোর ভঙ্গিকে। কনজিউমারদের সাথে কথা বলার সময় আমরা যদি সোজাভাবে না দাঁড়াই, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে একদমই কনফিডেন্ট মনে হবে না। এখন আমরা জেনে নেই চোখের মুভমেন্ট তোমাদের জন্য কেন জরুরি। যে কোনো অ্যাক্টিভেশনে দুই ধরনের কমিউনিকেশন হতে পারে, একটি হচ্ছে ওয়ান টু ওয়ান আর একটি হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা সাধারণত একজন কনজিউমারের সাথে কথা বলে থাকি। একজন কনজিউমারের সাথে কথা বলার সময় আমি যদি তার দিকে না তাকিয়ে আশেপাশে তাকিয়ে কথা বলি, তাহলে আমাকে দেখতে কনফিউজড মনে হতে পারে। আবার ওয়ান টু মেনি কমিউনিকেশনের সময় আমার সামনে যখন অনেক অডিয়েন্স আছে, তখন একজনের দিকে তাকিয়ে কথা না বলে সবার দিকে যদি তাকিয়ে কথা বলি, তাহলে আমাকে দেখতে কনফিডেন্ট মনে হবে। এরপর আসি জেস্চারে। জেস্চার বলতে আমাদের হাত, পা অথবা মাথার মুভমেন্টকে বোঝায়। অ্যাক্টিভেশনে কোনো সেশনে কথা বলার সময় তোমরা যদি হাত পা বেশি নাড়াচাড়া করে কথা বলো, তাহলে তোমাদেরকে দেখতে ভালো নাও লাগতে পারে। আবার এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে কথা বললেও তোমাদের দেখতে ভালো লাগবে না। এরপর আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে ভার্বাল এক্সপ্রেশন বা কথা বলার ভঙ্গি। কোনো অ্যাক্টিভেশনে কথা বলার সময় তোমাদেরকে তিনটি বিষয় মনে রাখতে হবে। প্রথমটি হলো লাউডনেস অথবা শব্দের মাত্রা।
অ্যাক্টিভেশনে কথা বলার সময় তোমরা যদি মাইক্রোফোন ব্যবহার না করো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে একদম পিছনের অডিয়েন্স যেন তোমার কথা পরিষ্কারভাবে শুনতে পায়। আবার তুমি যদি খুব আস্তে কথা বলো তাহলে অনেকেই দেখা যাবে তোমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু তোমার কথা বুঝতে পারবে না। আবার তোমরা যদি খুব বেশি জোরে কথা বলো সেক্ষেত্রে অডিয়েন্স কিন্তু তোমাদের প্রতি বিরক্ত হয়ে যেতে পারে। এজন্য কথা বলার সময় তোমার কথার ভলিউম ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য একদম পেছনের অডিয়েন্সকে জিজ্ঞেস করে নিতে হবে সে তোমার কথা শুনতে পাচ্ছে কিনা। এরপরে জানবো ভয়েসের মডিউলেশন বা শব্দের ওঠানামা নিয়ে। কথা বলার সময় যদি তোমরা সবগুলো কথা একইভাবে বলে যাও তাহলে তোমাদের কথা শুনতে একদমই ভালো লাগবে না, আবার কোন কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাও বোঝা যাবে না। তৃতীয় ভার্বাল এক্সপ্রেশন হলো প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। তোমরা অনেকেই হয়তো অনেক সুন্দর করে কথা বলো কিন্তু কথা বলার সময় যদি তোমার উচ্চারণ ঠিক না থাকে তাহলে অবশ্যই তোমার কথাগুলো শুনতে ভালো লাগবে না। অ্যাক্টিভেশনে কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্র্যান্ডটি নিয়ে তুমি কাজ করছো সেটির নাম তুমি ঠিকমতো উচ্চারণ করতে পারছো কিনা, এবং এই পণ্যের মধ্যে যা যা উপাদান রয়েছে সেগুলোর নাম তুমি ঠিকমতো বলতে পারছো কিনা। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার এই ট্রেনিংয়ের সব শেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বিহেভিয়ার বা ব্যবহার। তোমাদেরকে সবসময় হাসি মুখে থাকতে হবে এবং তোমাদের ব্যবহার এমন হতে হবে যেন অডিয়েন্সরা কখনোই তোমাদের উপর বিরক্ত না হয়। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো তাহলে তোমাদের পারফরমেন্স আরও ভালো হবে এবং আমাদের অ্যাক্টিভেশনের সেশনগুলো আরও প্রাণবন্ত হবে।